আজকে আমরা প্রায় 2 বছর পর ঢাকুরিয়া লেকে যাচ্ছি। আজকে দুলু আজকে অনেক মর্নিং এ উঠে গেছে। দুলু হাই করো। আমরা ঢাকুরিয়া লেকে এসে গেছি প্রায় অনেক প্রায় 2 বছর পর ঢাকুরিয়া লেকে আসলাম। আগে প্রায় রোজই মর্নিং ওয়াক করতে আসতাম। অনেক বাচ্চারাও এসছে। জাস্ট পাখির আওয়াজগুলো ফিল করুন, কি অসাধারণ লাগছে। এখানে আসলে বেঁচে থাকার একটা অন্যরকম রসদ খুঁজে পাওয়া যায়। এত সুন্দর, এত ভালো পরিবেশ। সবাই মর্নিং ওয়াক করছে, কেউ এক্সারসাইজ করছে, পাশে ওখানে সাফারি পার্কে ক্যারাটে ক্লাস হচ্ছে, কেউ ইয়োগা করছে, মেডিটেশন হচ্ছে, আর তারপর এখানে বোটিং শেখানো হয়, বোটিং হচ্ছে, পাশে মাঠটার মধ্যে ক্রিকেট খেলা, সব কিছু মিলে যে একটা আলাদা রকম পরিবেশ। এখানে মর্নিংটা খুব সুন্দর থাকে। 2 বছর আগে তো আমরা প্রায়ই আসতাম, তখন তো খুবই ভালো লাগতো, এখানে মর্নিং ওয়াক করতাম, কিন্তু করোনার সময় অনেকদিন প্রায় আসেনি। তাই ভাবলাম আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি। ভালো লাগতে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন ভিডিওটা। পুরো হয়তো পুরো আজকে যাওয়া সম্ভব না, কারণ এত বড় সাফারি পার্কে প্রচুর অনেকটাই বড়, যেটা একদিনে কভার করা মানে এমনি কভার করা যায়, কিন্তু যেহেতু আমরা একটু খুব কম সময়ের জন্য এসেছি, সেই জন্য খুব অল্প সময়ের মধ্যে যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করছি। দেখবেন ভালো লাগবে। আজকের মর্নিংটা একটু পরিপূর্ণ হচ্ছে, বেশ মেঘলা মেঘলা কুয়াশার ভরা, মানে আকাশটা বেশ ভালো লাগছিল। আর এখানে একটা কথা, এখানে প্রচুর পাখি আসে, যেটা বাচ্চাদের ভালো লাগবে। প্রচুর পাখি, বিদেশি পাখি এই সময়টা প্রচুর থাকে। আর এই সময়টা আর এই লেকটার মধ্যে প্রচুর বড় বড় মাছ আছে। বেশ আমার গুরু তো বেশ এনজয় করেছে, আপনারাও আসবেন দেখবেন খুব ভালো লাগবে। আমরা ঢাকুরিয়াতে চলে এসেছি, ঢাকুরিয়া লেকে। পুরো কলকাতার মধ্যে এরকম পরিবেশ কোথাও নেই। আর এত পুরনো, এত গাছ, এত গাছ, কি বলবো। আসবেন দেখবেন ভীষণ ভালো লাগবে যারা আসেননি। আর এখানে আমরা আগে প্রায় মর্নিং ওয়াক করতাম, কিন্তু করোনার পর থেকে বন্ধ করে দিয়েছি আসা। প্রায় অ্যাপ্রক্স 2 ইয়ার্স পর আমরা এখানে এসেছি। আজকে ভীষণ ভালো লাগছে, তেমনি আজকে ওয়েদারটার জন্য আরও বেশি ভালো লাগছে। শিশু এখানকার পরিবেশটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, চারপাশটা সুন্দর করে রাখার দায়িত্বটাও তো আমাদের। এখানকে যারা মেনটেন করে তারাই জিনিসগুলো মেনটেন করে, খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখে। আর সেই সুন্দরভাবে যারা রাখার দায়িত্ব নিচ্ছে, তার মধ্যে কিন্তু একটু দায়িত্ব আমাদেরও পড়ে জায়গাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। তাই এখানে অযথা চিপসের প্যাকেট, জলের বোতল প্লিজ ফেলবেন না, আমাদেরও এটা একটা দায়িত্বের মধ্যে পড়ে সমাজকে সুন্দর রাখা। এবং সকালবেলা উঠে চারপাশটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে মনও খুব ভালো থাকে। এবার আপনাদের একটু লাইন সাফারি পার্কটা ঘুরে দেখাই। এর মধ্যে ছেলে মেয়েদের সবার জন্য একটা টিম সিস্টেম আছে, যেটি এখানকার যারা মেনটেন করেন, ট্রাস্টি আছে, তারা করেছেন।
তার সাথে আছে বিভিন্ন রকমের খুব ভালো পাই যেমন এরকম ব্যথা আরও অনেক কিছু আছে পার্ক আছে বাচ্চাদের বিভিন্ন রাইডস আছে এর মধ্যে কিছু রাইডস আছে বাচ্চাদের জন্য আর ছেলেমেয়েদের সবার আলাদা ব্যবস্থাও আছে ছেলেদের আলাদা মেয়েদের আলাদা বেশ এক দু ঘন্টা এখানে এক্সারসাইজ অনেকগুলো রেগুলারিটি করলে খুবই ভালো প্রচুর মানুষ আসেন যারা ভীষণভাবে হেলথ কনসিয়াস এবং তাদের কাছে বিভিন্ন রকমের অনেক ধরনের টিপস পাওয়া যায় হেলথের সম্পর্কে প্রচুর ডক্টররাও আসেন সকালে মর্নিংয়ে দেখে মেডিটেশন করান এবং বিভিন্ন রকম অনেক রকম অনেক কিছু শেখা দেখে শেখারও অনেক বাচ্চাদের সেখানে ক্যারেটে আছে আগেও আমি আপনাদের বললাম অনেকে এখানে বক্সিং করেন সকালবেলা ফুটবল খেলে তো বাচ্চাদের নিয়ে আসবেন ভীষণ ভালো লাগবে আমাদের এই ছোটো ছোটো ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আমাদের কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাতে কাজের পিছিয়ে আরও যে ভালো সুন্দর জায়গাগুলো আপনাদের সাথে শেয়ার করতে শেয়ার তার জন্য আপনারা একটু উৎসাহ দেবেন সব বেবিরা খেলছে চলো Thank you.